প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই কোভিড-19 মহামারীর কারণে অনেকদিন ধরে সরকার কর্তৃক অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে, কাতলাগাড়ি হাই স্কুল শলকুপা ঝিনাইদহ থেকে। আমি আজকে তোমাদের মাঝে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আশা করি আমার ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং আজকে যে ক্লাসটা আছে সেটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমার টপিক হচ্ছে ক্লস। ক্লস যে বিষয় সম্পর্কে বিশেষ আলোচনা এবং ধারণা আছে সেটা তোমাদের মাঝে আমি আজকে আলোচনা করব। ক্লস আসলে আমরা ট্রান্সফর্মেশন যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সগুলো করতে হলে আমাদের ক্লসটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্লসটা আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে ক্লস বিষয় জানতে পারলে আমরা ট্রান্সফর্মেশন সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবো। তাহলে আজকে আমি চলে যাচ্ছি মূল ক্লাসে। আমাদের ক্লস ক্লস অর্থাৎ বাক্যাংশ, বাক্যের যে অংশ থাকে সেটাকে আমরা ক্লস বলি। তাহলে আমরা ক্লস কত প্রকার এবং কি কি তার বিস্তারিত যে বিষয়গুলো আছে সেই বিষয় সম্পর্কে আমরা জানব। ক্লস হচ্ছে তিন প্রকার, ক্লস তিন প্রকার। ফার্স্ট প্রিন্সিপাল ক্লস, প্রিন্সিপাল ক্লস। এই প্রিন্সিপাল ক্লস চিনার জন্য আমাদের যে প্রিন্সিপাল ক্লসের সংজ্ঞা আছে সেইটা আমরা ভালোভাবে আয়ত্ত করব। তাহলে প্রিন্সিপাল ক্লস কাকে বলে এবং কিভাবে সেটা গঠন হয় তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে প্রিন্সিপাল ক্লস যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং অন্য কোন অংশের উপর নির্ভরশীল না হয়ে নিজে অর্থ প্রকাশ করতে পারে, নিজেই অর্থ প্রকাশ করে। তাহলে তাকেই আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা আরো সহজভাবে মনে রাখতে পারি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ফাইনাইট ভার্ব থাকে তাহলে তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ফাইনাইট ভার্ব, এখানে আরেকটা প্রশ্ন আসলে হচ্ছে ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ সাবজেক্ট এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। যেমন আমি প্রিন্সিপাল ক্লজের একটা উদাহরণ দেই, যেমন দি বয় প্লেস ফুটবল, অর্থাৎ এখানে প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটা সাবজেক্ট দ্বারা সীমাবদ্ধ হয়েছে এই কারণে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে প্রিন্সিপাল ক্লজ একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে আমি একটু দেখে দিই প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আমরা উদাহরণ সহকারে দেখলাম। এবার আমরা চলে যাবো সাবঅর্ডিনেট ক্লজ।
সাবঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে আমরা সেই সম্পর্কে একটু ধারণা দেব। সাবঅর্ডিনেটিং ক্লজ সাবঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে? যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু থেকেও প্রিন্সিপাল ক্লজ ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে আমরা বলি একটু ভালো করে শুনবে শুনবে তাহলে বিষয়টা মনের ভিতর নিতে পারবে। সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ তাকে বলবে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট এবং ফাইনাইট থাকবে, থেকেও প্রিন্সিপাল ক্লজ ব্যতীত কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ বলব। আমি লিখে দিচ্ছি এবং উদাহরণ বোঝাবো যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু প্রিন্সিপাল ক্লজ ব্যতীত নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না, তাকে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ বলে বলবো। তাহলে একটা উদাহরণ দিই, আই সা হিম হোয়েন হি ওয়াজ প্লে। তাহলে আমরা এখানে চিহ্নিত করবো সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা। তাহলে আমি যদি বলি যে আই সা হিম, এই পর্যন্ত আমি যদি বাক্যটাকে ক্লোজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা। তাহলে আই সা হিম, আমি তাকে দেখেছিলাম, এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আসছে এবং সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সের অর্থ খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি যদি এটুকু বাদ যদি বলি হোয়েন হি ওয়াজ প্লেইং, হোয়েন হি ওয়াজ প্লেইং, তাহলে কিন্তু একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স মানে কোনো কিছু শোনার আকার থেকে যাচ্ছে, বলতে হয়ে অর্থাৎ কখন সে খেলা করছে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা আমরা এই কখনের যে উত্তরটা এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। সুতরাং এটা আমরা যখন তখনই পাবো যখন আমরা প্রিন্সিপাল ক্লজের দিকে তাকাবো। তাহলে আই সা হিম, আমি তাহাকে দেখেছিলাম যখন সে খেলা করছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ ছাড়া এই সাবঅর্ডিনেটিং ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এভাবে আমরা বলতে পারছি যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ক্লজ ছাড়া সাবঅর্ডিনেটিং ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, তাহলে আমরা সেটাকে সাবঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার? আশা করি সাবঅর্ডিনেটিং ক্লজের যে বিষয় ছিল, জটিলতা ছিল, সেটা আমি সলভ করে দিলাম। এবার আমরা চলে যাব নেক্সট ক্লজ। আমাদের নেক্সট ক্লজ কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ এর মতোই আমরা কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলবো সেটা আমরা সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি কোঅর্ডিনেটিং ক্লজের যে বিষয়গুলো আছে সেটা আমরা এখন ভালোভাবে দেখব। কোঅর্ডিনেটিং ক্লজ যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ
যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো, সরি কোঅর্ডিনেটিং ক্লজ বলবো। যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে তখন তাকে কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে আমরা উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে, অর্থাৎ আমি আর একটু বলি যে যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, আমরা প্রথমেই প্রিন্সিপাল ক্লজ কাকে বলে এবং কিভাবে হয় সেটা দেখেছি এবং সেটা এখন বলতেছি যে যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত হয় এবং সেটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো কোঅর্ডিনেটিং ক্লজ বলবো। তাহলে আমি একটু উদাহরণ দেবো এবং উদাহরণ দিলে আরো ভালো করে সেটা বুঝতে সুবিধা হবে। যেমন আই সেন্ট ইমে লেটার অ্যান্ড হি রিপ্লাইড, তাহলে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে এটাকে কি বলতে পারি আমরা এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে এবং উদাহরণ সহকারে যেটা আমি দেখিয়েছি, আশা করি ক্লজের যে বিষয়গুলো আছে ক্লজ সম্পর্কে যে জটিলতা আছে সেটা আশা করি সমাধান হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যখন ট্রান্সফরমেশন করব, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, তাহলে যে ক্লজের যে ধারণাটা আশা করি এই ধারণাটা কোনো ভুল হবে না। আমরা আমাদের ক্লজ সম্পর্কে ধারণা করার সময় আমরা ক্লজ সম্পর্কে ধারণা নিয়েছি সেটা তো লাগবে এবং সেন্টেন্সের যে বিষয় থাকে সেটা আমাদের ট্রান্সফরমেশন করার সময় একটু লাগবে। সুতরাং যে সেন্টেন্সের বিষয় আছে আশা করি তোমরা একটু ভালোভাবে দেখে ট্রান্সফরমেশনগুলো নিতে নিতে চেষ্টা করবে এবং চেষ্টা করলে হয়ে যাবে। সুতরাং আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে আমি আবার অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজকে আমার ক্লাস এখানেই অমিট করছি, তোমরা যেখানে থাকবে ভালো থাকবে। এই কোভিড-19 কারণে তোমরা আশা করি স্টে হোম অ্যান্ড স্টে সেফ এই বিষয়টা মেনে চলবে। তাহলে আজকে আসি বন্ধুরা, ধন্যবাদ।